যন্ত্র তৈরি সংরক্ষণ ও মানোন্নয়নে প্রমিক্সকো গ্রুপের কর্মীদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক। এই লক্ষ্যে দুই পক্ষের মধ্যে স্মারক চুক্তি সই হয়েছে। বিটাকের পরিচালক সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম এবং প্রমিক্সকো গ্রুপের মহাব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ হাসানুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিটাক প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, প্রমিক্সকো গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলাম, সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ মুহতাসিমুর রহমান।